হারানো শহর পাওয়া গেল সমুদ্রের তলায়। দেখে নিন কারা ছিলেন সেখানকার বাসিন্দা। রোমান সাম্রাজ্যের গোড়াপত্তনের মূলে ছিলেন এই ব্যক্তি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেমন ক্ষমতা লোপ পায় তেমনই একদিন কালের গর্ভে তলিয়ে গিয়েছিল সেই শক্তিশালী সাম্রাজ্য। রোমান সাম্রাজ্যের ধনীদের খুব পছন্দের জায়গা ছিল বেয়াই নামে এক স্থান, ইতালির গালফ অফ নেপলস। এর এই জায়গায় প্রায়শই ঘুরতে যেতেন কর্তা ব্যক্তিরা, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জুলিয়াস সিজার, নেরো, পম্পেই, হাদ্রিয়ান। শুধু যে অবসর সময় কাটানোর জন্য যাওয়া তাই নয়, এই জাতীয় নেতাদের নিজস্ব ভিলা ছিল বেয়াইতে, এবং সেখানে কি কি হতো তা না হয় উজ্জ্বই থাক। একদিকে বিলাসিতা আর অন্যদিকে নৃশংসতার আকর ছিল বেয়াইয়ের এই সুন্দর ও সুসজ্জিত প্রাসাদগুলি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমুদ্রের তটরেখা সরে যাওয়ার ফলে বেয়াইয়ের অনেক প্রাসাদই এখন রয়েছে জলের তলায়। বেয়াইয়ের অনতি দূরেই রয়েছে ভিসুভিয়াস আগ্নেয়গিরি, সেখানে অগ্নুৎপাতের ফলেই পাড়ের দিকে প্রায় 400 মিটার পর্যন্ত জল সরে গিয়েছে। সম্প্রতি নেপলসের এই উপসাগরীয় অঞ্চলটি খুলে দেওয়া হয়েছে ডুবুরিদের জন্য। অ্যান্টোনিও বুসিয়েলো নামে নেপলসের এক চিত্রগ্রাহক জলের তলায় হারিয়ে যাওয়া সেই শহরের নানা ছবি তুলে ধরেছেন বিশ্বের সামনে।